আপনাকে আমাকে আজও পর্যন্ত হায়াতে রেখে, এই পর্যন্ত হায়াতে রেখে, স্বাস্থ্যকে সুস্থ রেখে, রোজা রাখার তৌফিক আল্লাহ পাক দান করছেন, শুকরিয়া দান সবাই বলে আলহামদুলিল্লাহ। অনেক মানুষের তো হায়াত রমজানের আগেই শেষ হয়ে গেছে, অনেকে তো রোজা রাখাও শুরু করছিল কিন্তু রোজা রাখার আজ পর্যন্ত তৌফিক আল্লাহ পাক দেন নাই, বিদায় দিয়ে দিছেন, বিদায় হয়ে গেছে দুনিয়ার থেকে। আবার কেউ তো জিন্দা আছে ঠিকই কিন্তু সুস্থ নাই, অসুস্থ, রোজা রাখতে পারতেছে না, ঠিক না? আল্লাহ পাক আপনাকে আমাকে সুস্থ রেখে, হায়াতে রেখে, রোজা রাখার তৌফিক দান করছেন, এই শুকরিয়াকে আমার পর্যন্ত আদায় করলেও শেষ করা যাবে না। কাজে শুকরিয়া দান সবাই বলে আলহামদুলিল্লাহ। আজকে কতই রমজান, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসকে তিন ভাগে ভাগ করছেন। বসেন, এক সেকেন্ডের জন্য ওঠা বসা তো দূরের কথা, চোখ দেখে দেখে করে যাবে না, কেউ হাঁটা চলা রিংটোন মোবাইলের বাঁচবে না, মোবাইলের রিংটোন বন্ধ করে দেন, আর ওঠা বসা হাঁটা চলা কেউ করবেন না, আল্লাহর আস্তে অনুরোধ করতেছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসকে তিন ভাগে ভাগ করছেন। প্রথম 10 দিন রহমত, মাঝখানের 10 দিন মাগফিরাত, শেষের 10 দিন নাজাত। রহমতের 10 দিন চলে গেছে, জানি না রহমত পাইলাম কি পাইলাম না, মাগফিরাতের 10 দিন চলে গেছে, জানি না গুনাহখানা মাফ করাইতে পারলাম কি পারলাম না, জাহান্নাম থেকে নাজাতেরও আজকে 4 দিন চলে যাইতেছে, জানি না এখন আমার নাম জাহান্নাম থেকে কাটাতে পারলাম কি পারলাম না। আমরা অনেকেই খুশি রমজান মাস শেষ হইতেছে, দিনে খানা খেতে পারবো, পান করতে পারবো, কোনো সমস্যা নাই, আমরা আনন্দে আত্মহারা, ঈদের কেনাকাটায় ব্যস্ত, খুশি আনন্দ। লেকিন যারা কবরবাসী আছে তাদের কান্নাকাটি শুরু হয়ে গেছে, তাদের আফসোস শুরু হয়ে গেছে, আহ রমজান মাস চলে যাবে তো আবার আজাব শুরু হয়ে যাবে। কাজে আমাদের জন্য যেইটা সুখের এবং খুশির কারণ, তাদের জন্য সেইটাই দুঃখ এবং কষ্টের কারণ। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের রোজা ফরজ করেছেন, কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। কি হতে পারো? যেহেতু সময় একেবারেই সংক্ষিপ্ত, আজকে মনে হয় 6:48 মনে হয় ইফতার, না কি ভাই? 48:49 এরকম হবে আজকে ইফতার। যেহেতু সময় একেবারেই সংক্ষিপ্ত, বেশি সময় বয়ান করব না, খুব খেয়ালের সাথে কথাগুলি শুনতে হবে। ওলামায়ে কেরাম, আমি যেই কথাগুলি বলবো বিশ্লেষণ করবেন, ওলামায়ে কেরাম বিশ্লেষণ করবেন, কেন সবার বোঝা এবং মানা এক ধরনের না। যারা আওয়াম মানুষ তারা তো আমার উপর আস্থা রেখে আমার কথাগুলি মানবে, যারা আলেম মানুষ তারা তাহকিক করার পরে আমার কথাগুলি মানবে, যারা মুস্তাহিদ তারা ইস্তিনবাত করার পরে আমার কথাগুলি মানবে। কাজে আমি আমার একই কথা মানার ব্যাপারে সবাই সমান না, মানার ব্যাপারে সবাই আওয়ামরা তো তাহকিক জানবে না, তারা আমার উপর আস্থা রাখবে, হুজুর সত্য কথা বলছে, এর নামই তাকলিদ। এর নাম কি ভাই? তাকলিদ, অনুসরণ, অনুকরণ, ইত্তেবা। যে হুজুর সত্যবাদী ভালো মানুষ, মিথ্যা বলতে পারে না, হুজুরের আগে পিছনে কাজে দেখছি বলুকটা ভালো,
কাজে নির্বিচারে তার কথা মানা যায়। এছাড়া আপনি বিচার করবেন বা কী দ্বারা? আপনাদের এলেম নাই, ঠিক না? আর যারা আলেম আছে তারা তাহকিক দেখবে কতটা সত্য না মিথ্যা, আসলে সহি কি সহি না, এতটুকু আলেমরা মানবে তাহকিকের পরে। আর মুস্তাহিদ মুস্তানবিদরা মানবে গভীর গবেষণার পরে, কথা ঠিক না? তা ওলামায়ে কেরাম তাহকিকের সাথে মানিয়েন, আর আওয়ামরা যারা আছেন আস্থার সাথে মানিয়েন। আর মুস্তাহিদ যেহেতু নাই, কাজে তাদের প্রসঙ্গ এখানে আসতে পারে না। কুতিবা আলাইকুম সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ফরজ করা হয়েছে তোমাদের রোজা যেরকম ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে, কেন? যেন তোমরা মুত্তাকি হতে পারো। কি হতে পারো? মুত্তাকি, তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহকে ভয় করতে পারো। এই বিষয়ে আমি সামনে ইনশাআল্লাহ আলোচনা করব। তা রোজা ফরজ হওয়ার আয়াত হলো কুতিবা আলাইকুম সিয়াম। এই আয়াতের দ্বারা কি ফরজ হয়েছে ভাই? সবাই কথা বলেন, রোজা ফরজ। এই ব্যাপারে গোটা দুনিয়ার মুসলমান মোমেন মতানৈক্য করে নাই, রোজা ফরজ কি ফরজ না, ওয়াজিব না সুন্নাত, এ ব্যাপারে কেউ ইখতিলাফ করে না। সমস্ত গোটা দুনিয়ার যে মোমেন যে মুসলমান সে একমত রোজা ফরজ, এ ব্যাপারে কার কোনো দ্বিমত কি আছে নাকি? শুনছেন নাকি? আমরা কেউ শুনি নাই। ফামান শাহেদা মিনকুম উশাহর ফালিয়াসুম, এই আয়াতের দ্বারা রোজা ফরজ না, এই আয়াতের দ্বারা অন্য একটা হুকুমকে মানসুখ করা হয়েছে। সে হুকুমটা কি? আগেকার জমানার উম্মাদদের উপর রোজা ফরজ ছিল ঠিকই, কিন্তু তাদের জন্য একটা অপশন ছিল। অপশন, অপশনটা কি? তুমি রোজাও রাখতে পারো, রোজার পরিবর্তে ফেদিয়াও দিতে পারো, তুমি যে কোনো একটা গ্রহণ করতে পারো। হয়তো তুমি রোজা রাখবা, রোজা ফরজ, যদি না রাখো তাহলে ফেদিয়া দিয়া দাও, আদায় হয়ে যাবে, গুণাগার হবে না। কিন্তু উম্মতে মুহাম্মাদের জন্য সেই অপশনকে বন্ধ করে দিয়েছেন আল্লাহ পাক। কি বললেন? ফামান শাহেদা মিনকুম শাহরা ফালিয়াসুম, যারাই রমজান মাস পাবা তারাই রোজা রাখবা। যাদের উপরে রোজা না রাখার অন্য কোনো হুকুম তারই হওয়ার আগ পর্যন্ত, যদি মুসাফির না হয়, হায়েজা না হয়, মারিজ না হয়, এগুলো ভিন্ন ইল্লাত। অন্য কোনো কারণ যদি তার উপরে না থাকে তাহলে প্রত্যেকটা বালেগা আকেল মুসলমান যদি কোনো ইল্লাত কোনো কারণ না থাকে তাহলে রমজান মাস পাওয়ার সাথে সাথে তার রোজা কি ভাই? এই ব্যাপারে সবাই আয়াত কুতিবা আলাইকুম সিয়াম, সবাই পড়েন কুতিবা আলাইকুম সিয়াম, পড়েন কুতিবা আলাইকুম সিয়াম। এতটুকুর দ্বারা কি হয়েছে? রোজা। অন্য সময় ইতিহাস বয়ান করছে কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এগুলি আওয়ারেস, এগুলি অন্য অন্য ফাজাইল, তাকিদ। তোমাদের উপর রোজা ফরজ করিনি, আগেকার উপরে রোজা ফরজ করছিলাম যেন আমরা প্রশান্তি হই, যেটা আমাদের উপর চাপানো ছিল না, অন্যের উপরেও রোজা ছিল। লাল্লাকুম তাত্তাকুন ফাজাইল বয়ান করছে, রোজা রাখলে ফায়দা কী হবে, কী কথা ঠিক না? কিন্তু রোজা ফরজ হওয়ার আয়াত হলো কুতিবা আলাইকুম সিয়াম, এতটুকু। কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এগুলি ভিন্ন প্রসঙ্গ, কিন্তু রোজা ফরজ হওয়ার সেই বারোটা কুতিবা আলাইকুম সিয়াম, কি কথা ঠিক আছে না ভাই? পরেন তো আয়াতটা কি জানো? ব্যাস এবার আসেন, আল্লাহ পাক হুবাহু এই ডিজাইনের আরেকটা আয়াত নাজিল করছেন, সেই আয়াতটা কি? কুতিবা আলাইকুমুল কিতাল, বলেন দেখেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কুতিবা আলাইকুমুল কিতাল। সিয়াম শব্দের অর্থ রোজা, কিতাল অর্থ সংগ্রাম, আন্দোলন, প্রতিবাদ, ঠিক না? তাই কুতিবা আলাইকুমুস সিয়াম
এর দ্বারা রোজা ফরজ। গোটা দুনিয়ার কোনো মানুষ মুসলমান মতনৈক্য, চাই সে চর্ম নাই হয়, চাই সে শর্ষিনা হোক, চাই সে জোনফুর হোক, চাই সে হানাফি হোক, চাই সে মালিকি শাফি হানাবেলা যে হোক না কেন, আওয়ামী লীগ বিএনপি অমুক তমুক সময় একমত রোজা ফরজ। কুতিবা আলাইকুম সিয়াম এই আয়াতের দ্বারা আল্লাহ নাজিল করছে আমার নবীর উপরে, কোরআনের মধ্যে আয়াত আসছে বিদায় রোজা কি হয়ে গেছে। ঠিক আল্লাহ আমার নবীর উপরে একই কোরআনের ভিতরে হুবাহু আর একটা আয়াত নাজিল করছেন, কুতিবা আলাইকুমুল কিতাল, অন্যায় মোকাবেলা করা, কাফের বেঈমান মুশরিক বিরোধিতা করা, খোদাদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করা, এটাও তোমাদের উপর ফরজ করা হলো। কুতিবা আলাইকুমুল কিতাল, কুতিবা আলাইকুমুস সিয়াম, দেখেন হুবাহু একই আয়াত, ওখানে শুধু কিতাল এখানে সিয়াম, কিন্তু ধরন এক, কুতিবা আলাইকুম কুতিবা আলাইকুম। অথচ রোজা ফরজ হওয়ার ব্যাপারে গোটা দুনিয়ার কেউ মতানৈক্য করে না, কিন্তু যখনই বলি অন্যের মোকাবেলা করাও ফরজ, সংগ্রাম করাও ফরজ, আসেন রাস্তায় আসেন ঘরের বাহিরে, তখনই বলে এইটা আমার জন্য না, এইটা তো এখন না, এখনো সময় হয় নাই, আমি তো তাসকিয়া নিয়ে আসি, আমি তো এটাকে পছন্দ করি না। কি ভাই বিভিন্ন অজুহাত হয় কি হয় না, আজীব ব্যাপার, আজীব ব্যাপার। একই আল্লাহকে মানি না, একই কোরআনের বিধান অনুযায়ী রোজা রাখলেন, একই কোরআনে হুবাহু একই ডিজাইনের কুতিবা আলাইকুমুস সিয়াম কুতিবা আলাইকুমুল কিতাল, যখনই এখানে আসেন তখনই আপনার রোগের আর অজুহাতের কোনো শেষ নাই। এর কারণটা কি? এর কারণ পরে বলবো, কারণ একটু পরে বলতেছি। এবার আসি আর একটা আয়াত, পড়েন আকিমুসসালাহ, পড়েন সবাই ভাই, এই আয়াত পড়ছেন প্রতিটা হরুফে তো উজু ছাড়াই দশ নাকি কথা ঠিক না, আর যদি উজুর সাথে পঁচিশ নাকি, নামাজের মধ্যে একশো নাকি, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কাল قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا يقول الف لام ميم حرف الف حرف لام حرف ميم حرف যে ব্যক্তি কোরআনের একটা হরুফ তেলাওয়াত করবে সাথে সাথে তার আমলনামায় দশটা নেকি লেখা হয়ে যাবে। এবার পড়েন আকিমুসসালাহ, পড়েন কি সওয়াব হয়েছে কি হয় নাই, আরে বিয়ে তো রোজার বাহিরের সওয়াব বলছি, আর এখন তেলাওয়াত করছেন রোজার মধ্যে, আর রোজার ফজিলত কি, রোজার বাহিরে প্রত্যেকটা ফরজ, রোজার ফরজ সত্তর গুণ, রমজান মাসের প্রত্যেকটা নফল অন্য অন্য মাসের ফরজের সমতুল্য। পড়েন আকিমুসসালাহ, অর্থ নামাজ কায়েম করো, তোমরা কি কায়েম করো, এই আয়াতের দ্বারা নামাজ ফরজ হইছে না ভাই, নামাজ কি ভাই, কোনো আওয়ারেজ কোনো ইল্লাত যদি পাওয়া না যায়, মাইকে কি হইছে, মাইক কমায় দেন, কোনো অন্য কোনো কারণ যদি না থাকে তাহলে প্রত্যেকটা আকেল বালেক মুসলমানদের উপর অক্ত হওয়ার সাথে সাথে নামাজ কি ফেয়ে ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, অক্ত আসার সাথে সাথে প্রত্যেকটা মোমেনের উপরে নামাজ কি, যদি অন্য কোনো আওয়ারে জিল্লাত না থাকে সেটা ভিন্ন কথা, সেটা ভিন্ন কথা। সে আয়াত কি ভাই ভুলে গেছেন, আমি কিন্তু আজকে পড়াবো, আজকে বেশি বয়ান করবো না, আমি দুই একটা কথা বলে আজকে পড়ায় চলে যাবো। কি জানে আয়াতটা ভাই মনে আছে,
আচ্ছা ঠিক আছে, এবার পড়েন আরেকটা আকিমুদ্দিন, পড়েন দেখেন খুব ভালো মতো বুঝবেন, আকিমুসালা আকিমুদ্দিন, আকিমুসালা আকিমুদ্দিন, একই শব্দ আকিম আকিম। আকিম এই শব্দের দ্বারা নামাজ ফরজ এই ব্যাপারে গোটা দুনিয়ার কোন মুসলমান মতনৈক্য, অথচ একই শব্দ আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, দিনকে প্রতিষ্ঠিত করো, দিনকে প্রতিষ্ঠিত করো, কায়েম করো, তখনই বলি ভাই আমার নামাজ আছে, আমার রোজা আছে, আমি তো দাঁড়িয়ে রাখছি, আমি তো টুপি পরছি, আমি তো জিকির করি, আমি তো তাজকিয়া করি, দিন কায়েম করা আমার জন্য জরুরি না, আমি তো পছন্দই করি না। যখনই বলি দিন দায়ে দিনকে প্রতিষ্ঠিত করো, তখনই সে এর কামের মধ্যেও নাই। তুমি যদি আল্লাহর জন্যই নামাজ পড়ো, রসুলের দাওয়াতের ভিত্তিতেই নামাজ পড়ো, জান্নাত পাওয়ার জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্যই যদি নামাজ পড়ো, একই কোরআনের মধ্যে একই আল্লাহ একই নবীর উপরে একই শব্দ দিয়া দুইটা হুকুম করছে, একক হুকুম করছে নামাজ কায়েম করার হুকুম, আর এক হুকুম করছে দিন কায়েম করার হুকুম। যদি আল্লাহকেই মানো, তা নামাজ পড়াকে পছন্দ করলা, দিনকে কায়েম করাকে পছন্দ করলা না কেন? কারণটা কি? আসলে তুমি কাকে মানো জানো? তোমার খবরই নাই, তুমি আল্লাহকে মানো নাই, তুমি শুধু আল্লাহকেই মানো নাই, তুমি আল্লাহকে মানার সাথে সাথে তোমার নফসকে তুমি মানছো। আল্লাহ কি কয় জানেন নাকি? আর রাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। কত সুন্দর আল্লাহ বুঝাইতে চান, আর রাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। ও নবী, যে তার নফসকে ইলা বানাইছে, যে তার নফসকে ইলা বানাইছে, মাবুদ বানাইছে, খোদা বানাইছে, আপনি কি তার জিম্মাদার হতে চান, ওকিল হতে চান? কি ফায়দা? যে তার নফসের পূজারি করে, পূজা করে, যে তার নফসের গোলামি করে, নফসের খায়েশ অনুযায়ী কাজ করে, খোদ আপনিও যদি তার ইলা, আপনিও যদি তার অভিভাবক হন, জিম্মাদার হন, ওকিল হন, না আপনি তাকে জাহান্নাম থেকে নাজাত দিতে পারবেন না, জান্নাতের ফয়সালা আপনি করতে পারবেন না। আর ওয়াইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। কি ফায়দা হবে, কি লাভ হবে? আজকে আমরা অনেকেই পূজা করি নফসের, অনেকেই খোদা মানাইছি কাকে, নফসকে। আর আইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, হাওয়াই নফসকে ইলা বানাইস, গ্রহণ করছে ইলা নফসকে। যদি তুমি আল্লাহকেই গ্রহণ করো, কোরআনকেই গ্রহণ করো, তো আকিমুসসালার ব্যাপারে তুমি একমত, আকিমুদ্দিনের ব্যাপারে একমত না কেন? কারণটা কি? কথা বলেন, নফস তোমার হাওয়াই নফস বলছে তুই নামাজ পড়, তোকে আওয়ামী লীগ তোহফা দিবে, বিএনপিরা সাহায্য করবে, জাতীয় পার্টি হাদিয়া দিবে, তোকে সম্মান শ্রদ্ধা সবই করবে, কিন্তু খবরদার যদি দিন কায়েমের কথা বলো, হাদিয়ার পরিবর্তে পিঠের মধ্যে লাঠি মারবে, শরীরের মধ্যে পিটান পড়বে, তোকে ঘর ছাড়তে হবে, তোর আনন্দ ফুর্তি তোর শ্রদ্ধা মরদ্দা সব ভেসতে যাবে। কথা বুঝাতে পারিনি? আসলে দিনের জন্য না, নফস আমাকে ওই পথে পরিচালিত করতেছে। আমি মনে করি বিশাল দরবেশ, বিশাল হুজুর, বিশাল পীর, আসলে ঘটনা হচ্ছে নফস আমাকে বলছে খবরদার ওই কাজের কাছেও যাইস না, দরকার আছে পিঠটাকে খুয়াবার, দরকার আছে সাদা জামায় ময়লা লাগাবার, তোর দরকার আছে বাড়িটা সারার, তোর দরকার আছে খাইও লেগে কাম থেকে জেলেখানায় ভাত খাওয়ার, তোর দরকার আছে রক্ত ছড়াবার, তোকে মানুষ শ্রদ্ধা করে, সম্মান করে, হাদিয়া দেয়, তোহফা দেয়,
ফু নাই মাথার মধ্যে, তোকে কত ভালো আনন্দ ভর্তি করে, তুই গাড়ি বাড়িতে চলতে আসো, এর দরকার কি ঝামেলার? বাদ দে, বাদ দে, ভাই খুব ভালো মতো বুঝবেন, বোঝার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করতে হবে। আমি এই কথা বলছিলাম তো আগেই বলছি, যারা ওলামায়ে কেরাম তাহকিকের সাথে কথাগুলি মানতে হবে। আমি তো এই কথা বলছি না, আমি কথা বলবো আপনি মেনে নেন, এই কথা তো বলছি না। আমি তো বাইবেল থেকে কথা বলবো না, আমি তো গীতা রামায়ণ থেকে কথা বলবো না, মহাবেদ থেকে কথা বলবো না, যেই কোরআন মানিয়া মাসজিদ আসছি সেই অনুযায়ী কথা বলতেছি। আল্লাহ পাক কি চান আমাদের থেকে? আল্লাহ পাক কিন্তু আমাদের থেকে নামাজ চান না, বুঝতে হবে। আল্লাহ পাক আমাদের থেকে কিন্তু রোজা চান না, আল্লাহ পাক কিন্তু আমাদের থেকে শুধু শুধু ইবাদতই চান না। আমার মাওলায় চায় মূলে তার গোলামি করা, তার হুকুম অনুযায়ী চলো বন্দা, কি অনুযায়ী চলো, কথা বুঝেন নাই। আপনি স্ত্রীর থেকে চান না সারাদিন কাজ করুক, কি চান না কি? আপনি ছেলের থেকে সারাদিন চান না কাজ করুক, আপনার গোলামের থেকে চান না সারাদিন কাজ করুক, আপনার গোলামের থেকে কি চান? যে গোলাম যেন আমার হুকুম অনুযায়ী চলে, স্ত্রী যেন আমার অনুগত্য হয়ে চলে, ছেলে যেন আমার আনুগত্য হয়ে চলে, এইটাই চাওয়া। বেশি কাজ ছেলের থেকে চায় না, বেশি কাজ স্ত্রী থেকে চায় না। স্ত্রী কাজ করতেছে লেকিন স্বামীর মতের খেলাফ, এই কাজে কি স্বামী খুশি হবে? ছেলে অনেক কাজ করতেছে বাবার মতের খেলাফ, বাবা খুশি হবে? গোলাম অনেক কাজ করতেছে কিন্তু মালিকের মতের খেলাফ, যদিও ঘাম ছড়াইতেছে সাধনা চলতেছে কিন্তু মালিক এটা মতের খেলাফ কাজ করতেছে, খুশি হবে না? ঠিক তদ্রূপ আমার মাওলায়ও চায় না বন্দা শুধু নামাজই পড়ুক, বন্দা শুধু রোজাই রাখুক, বন্দা শুধু হজই করুক, বন্দা শুধু দানই করুক, এইটা মাওলার কাম্য না। আমার মাওলার কাম্য হলো বন্দা যেন আমার হুকুম অনুযায়ী চলে। উদাহরণ উদাহরণ, নামাজ ফরজ না ভাই? দামি ইবাদত না? কিন্তু আপনি সূর্য উঠার সময় নামাজ পড়া শুরু করছেন, সূর্য স্থির সময় নামাজ পড়া শুরু করছেন, সূর্য ডোবার সময় নামাজ পড়া শুরু করলেন, কেন? নামাজ ভালো জিনিস না? যদিও ভালো, আমার মাওলায় কয় এই সময় পড়িস না, অর্থাৎ আমার মাওলায় চায় বন্দা যেন আমার হুকুম অনুযায়ী চলে। রোজা রাখা ভালো না ভাই? কিন্তু ঈদের সময় যদি রোজা রাখেন, কারণটা কি? আমার মাওলার হুকুম নেই। আসলে বন্দাকে মাওলায় হুকুম অনুযায়ী চালাইতে চায়, যে বন্দা কি আমার হুকুম পালন করে না খালি নামাজের প্রেমে পড়ছে, না রোজার প্রেমে পড়ছে, না হজের প্রেমে পড়ছে, না আমার প্রেমে পড়ছে। যে নামাজের প্রেমে পড়বে সে সবসময় নামাজ পড়বে, আল্লাহর হুকুমের খেয়াল রাখবে না। যে রোজার প্রেমে পড়বে সে সবসময় রোজা রাখবে, আমার মাওলার হুকুমের খেয়াল রাখবে না। যে হজের প্রেমে পড়বে সে সবসময় হজের তালেই থাকবে, আমার মাওলার হুকুমের খেয়াল। আর যে আমার মাওলার প্রেমে পড়বে, আমার মাওলার মহাব্বতে পড়বে, সে সবসময় চিন্তা করবে আমি নামাজের পাগল না, আমি রোজার পাগল না, আমি হজের পাগল না, আমি জাকাতের পাগল না, আমি দানের পাগল না, আমি আমার মাওলার পাগল। আমার মাওলা যতটুক করতে বলছে অতটুক করার মধ্যে আমার মাওলার মহাব্বত ইজহার হয়, আমার মাওলার মহাব্বত প্রকাশিত হয়। কি কথা, ঠিক না? আকিমুসসালাহ আকিমুদ্দিন, কি কায়েম করো দিন, আর এক আয়াতে কি বলছে? নামাজ কায়েম করো। কথা ঠিক না? নামাজ কায়েমের ব্যাপারে সবাই একমত, কিন্তু দিন কায়েমের ব্যাপারে সবাই একমত না। কারণটা কি? দুইটা কারণ বলেন, কয়টা কারণ? প্যাট আর পিঠ বলেন, প্যাট, এই দুইটা সমস্যা, এই দুইটা সমস্যার কারণে সব জায়গায় ভেজাল। খামু কি যদি মাইর পড়ে,
কি ভাই খামুকি, আর যদি মায়ের পরে কষ্ট হয়, এই দুই কারণে, পেট আর পিঠের সমস্যার কারণে ওলামা ইকরাম জানে না তা না, কিন্তু মানতে পারতেছে না শুধু পেট আর এই যত বয়ান আমরা করি আদিকে ওদিকে মিলায় জিলায়, এগুলি সব হইলে আমাদের কৌশল, আমাদের রওনা, এগুলো আমার সবার রওনা, আমাদের কৌশল। কি কথা বুঝাতে পারি না? আসলে মূল কিন্তু সাবজেক্ট ওখানে, এই যা আশেপাশে পিঠেই পুড়ে বলি, কি কথা বুঝেন না? দেখবেন এই যারা মহিলা মাদ্রাসায় বিপর্দ অবস্থায় চাকরি করে, ওরা কিন্তু জানে ব্যাপারটা কি, ব্যাপারটা কিন্তু বিভিন্ন মশালা দেয় না। আসলে হারামটাকে হালাল করার জন্য আর কিচ্ছু না, এটা কিন্তু হালালটাকে হারামটাকে এই ঘুরাইয়া ফুরাইয়াতে মহিলাদের জন্য ফরজ, ওইটা ফরজ, ওইটা ফরজ। ভাই ফরজ তো বেশ ভালো কথা, তাই পর্দা করে আসতে অসুবিধা কি? পর্দা করে আলো সমস্যা কি? ক পর্দা করে আলো, কিন্তু সব ঘুরাইয়া পুরাইয়া সব মাকসাদ কি বলেন তো? এই সমস্যা এখানে, সমস্যা এখানে। আর এই প্যাট পিড়ের মায়া যদি ভুলতে না পারেন, আমার মাওলাকে পাওয়া যাবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবারা, এমন একটা জমানা আসবে যেরকম বন্যার পানি খড় কুটাগুলিকে ভাসিয়ে নিয়ে যায়, আমার উম্মতদেরকেও খ্রিস্টান এবং ইহুদির এই ভাষায় নিয়ে যাবে। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া নবী আল্লাহ, তখন কি আমাদের সংখ্যা কম হবে? বলে, না, সংখ্যা তো অনেক, তাহলে এটা সম্ভব কিভাবে? আমরা সামান্য কয়েকজন সাহাবা গোটা কাফেরদের তক্ত তাউসকে তসতাস করে ফেলাইছি, আর তখন মুসলমানদের সংখ্যা বেশি হবে, অথচ কাফের বেঈমান মুশরিকরা খড় কুটার মধ্যে ভাসায় নিয়ে যাবে, এটা কেমন কথা হলো? তাহলে হ্যাঁ, দুইটা কারণ। কয়টা কারণ ভাই? সেই কারণ দুইটা শুনবেন নাকি? হুব্বুদ্দুনিয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়ার মহাব্বাত মৃত্যুর ভয়। কি ভাই বলেন তো? কি জানি, এই দুই কারণে, এই দুই কারণে ইহুদি খ্রিস্টান বেঈমান মুশরিকের গোষ্ঠী আমাদেরকে ফুৎকার দিয়ে উড়াইয়া ফেলায়। মুসলমান, এই দুই কারণ ছাড়ো, দুনিয়ার মহাব্বাত ছাড়ো, মৃত্যুর ভয় ছাড়ো, গোটা দুনিয়ার কোনো শক্তি তোমাদের উপরে বিজয় হতে পারবে না, বরং গোটা দুনিয়ার শক্তি তোমাদের পায়ের সামনে, তোমাদের পদধূলির মধ্যে থাকবে, মাথা উঁচু করতে পারবে না। এই হুব্বুদ্দুনিয়া কারাহিয়াতুল মাউত, এই দুনিয়ার মহাব্বাত মৃত্যুর ভয়। যাই হোক, আমি অন্যদিকে চলে গেছি। আকিমুসসালাহ ওয়া আকিমুদ্দিন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। লাআল্লাহ যদিও সম্ভাবনার জন্য ব্যবহার হয়, কিন্তু কোরআনের মধ্যে লাআল্লাহ শব্দ ইয়াকিনের জন্য ব্যবহার হয়। কিসের জন্য ভাই? ইয়াকিন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন নিশ্চিত তোমরা মুত্তাকি হতে পারো, নিশ্চিত তোমরা যেন কি হতে পারো, মুত্তাকি হতে পারো। এই মুত্তাকি বানাবার জন্য আল্লাহ পাক আমাদের উপর রোজা ফরজ করছেন। তাকওয়া জিনিসটা কি ভাই? তাকওয়া কাকে বলা হয়? আত্তাজান্নুবু আম্মা ইয়াদুররু ফিল আখিরা, আত্তাজান্নুবু আম্মা ইয়াদুররু ফিল আখিরা, আখিরাতে ক্ষতি হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচা রাখার নাম তাকওয়া। বলেন, মনে আছে না? ভুলিয়া গেছেন আবার? বলেন তো, কি জানি বলছিলাম? এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম আত্তাজান্নুবু আম্মা ইয়াদুররু ফিল আখিরা। এখন বলেন তো, আখিরাতে কোন জিনিসে ক্ষতি করবে? গুনাহ। বলেন, বলেন, আখিরাতে একমাত্র ক্ষতিকর জিনিস হলো গুনাহ। এক কথায়
যে ব্যক্তি মুত্তাকি সে গুনাহ করে না, আর যে গুনাহ করে সে মুত্তাকি না। বলেন যে মুত্তাকি, আর যে গুনাহ করে, যে গুনাহ করে সে মুত্তাকি না, আর যে মুত্তাকি। ব্যাস মনে থাকবে তো এক কথায়, কে মুত্তাকি কে মুত্তাকি না এটা বুঝার একমাত্র উপায় হলো আমি দেখব এই ব্যক্তি গুনাহ করে কি করে না। যদি গুনাহ করে, আর যদি গুনাহ না করে, দাড়ি কামানো কি না সওয়াবের কাজ? এখন কোন পীর ভণ্ড যদি দাড়ি কাটিয়া বিশাল ব্যানার টানায় বিশ্ব অলি, আমরা বিশ্ব অলি বলবো না বিশ্ব শয়তান বলবো? কারণ মুত্তাকি ব্যতীত কে অলি হতে? দলিল দলিল আল্লাহ পাকের কোরআন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। আলা তাম্বি, এ গোটা দুনিয়ার মানুষ সতর্ক হও। কে বলছে? আল্লাহ। আমি বয়ান করবো, আল্লাহ বলছে আমি বয়ান করবো, এখন নসিহাত করবো, সতর্ক হও। আল্লাহ, ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আমার বন্ধু, আমার বন্ধু, আমার ওলি, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, না তাদের কাছে ভয় না চিন্তা, ভয়ও নাই চিন্তাও নাই, চিন্তাও নাই। ওলি কারা? আল্লাহ পরিচয় দেয়, আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন, যাদের মধ্যে দুইটা গুণ থাকবে। কয়টা গুণ? দুইটা। কয়টা? দুইটা, ঈমান ও তাকওয়া। বলেন ঈমান ও তাকওয়া, এরাই কি ওলি? এরাই ওলি, এরাই ওলি। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, তাদের জন্য সুসংবাদ দুনিয়াতেও আখিরাতেও। অলির কয়টা গুণ? কি কি? তাকওয়া কি জিনিস? বুঝলে গেছেন, আমরা বয়ানের খেয়াল নাই। তাকওয়া কি জিনিস? গুনাতা তাজান্নুবু আম্মা ইয়াদুরু ফিল আখিরা ওয়া লাহু সালাসু মারাতিব আল উলা আত-তাওয়াক্কি আন আযাবিল মুখাল্লাদি বিত-তাবাররুই আন আশ-শিরক ওয়া আলাইহি ক্বাউলুহু তাআলা وألزمنا كلمة التقوى الثاني التزنم عما ما عن ما يسمى من التزنم عن ما عن كل ما يوسم من فعل أو ترك حتى الصغائر عند قوم وهو متعارف باسم التقوى وعليه المعنى بقوله تعالى ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض الثالث أن يتنزع عما يشغل سره বাতাইছেন। এইদিকে আমার যাওয়ার দরকার নাই, শুধু এতটুকু মনে রাখেন যে ব্যক্তি গুনাহ করে সে মুত্তাকি না, আর যে মুত্তাকি না সে আল্লাহর কথা বলেন না কেন? তাই গুনাহ কয়টা জিনিসের নাম? দুইটা জিনিসের নাম গুনাহ। কয়টা জিনিসের নাম গুনাহ জানেন? কয়টা জিনিসের নাম? আন কুল্লি মা ইউফসামু মিন ফেলেন আও তারকেন, ফেলেন করণীয় বর্জনীয়, করণীয় করণীয় কাজকে না করা, বর্জনীয় কাজকে বর্জন না করার নাম গুনাহ। বুঝাইতে পারি নাই, বলেন তো কি জানি, এর নামই গুনাহ, এর নামই গুনাহ, এর নামই গুনাহ।
মা ইউসামু মিন ফেলেন আও তারকেন, করণীয় বলেন বর্জনীয়, যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয়, এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া। যেমন নামাজ করণীয় না বর্জনীয়? বর্জন করলে কি হয়? রোজা করণীয় না বর্জনীয়? বর্জন করলে কি হয়? মিথ্যা করণীয় না বর্জনীয়? ধরলে কি হয়? সুদ করণীয় না বর্জনীয়? গ্রহণ করলে কি হয়? মদ করণীয় না বর্জনীয়? গ্রহণ করলে কি হয়? দেখছেন, করণীয় বর্জনীয়, যা করলে অথবা বর্জন করলে, করলে অথবা বর্জন করলে গুনাহ হয়। শুধু করণীয় না, যা করণীয় তা বর্জন করলে গুনাহ হয়, আর যা বর্জনীয় তা করলেও, করণীয় বর্জনীয়, যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয়, এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম কি? দেখছেন সহজ না একেবারে? গোটা ইসলাম ঢুকাইয়া ফেলাইছে অল্প জায়গার মধ্যে একেবারে। তাহলে মোমিনের কাজ মাত্র দুইটা, কয়টা কাজ ভাই? আদেশ নিষেধ। এখন ইসলাম কোথায় চলে আসছে? দুই শব্দের মধ্যে চলে আসছে। গোটা ইসলাম দুইটা শব্দের মধ্যে চলে আসছে, কয়টা শব্দের মধ্যে? কি কি বলেন তো? ব্যাস, এর নাম শরিয়াত। এর নাম শরিয়াত। শরিয়াতের নাম আদেশ এবং নিষেধ, এর নাম শরিয়াত। এইটা করো, এইটা করিও না, এইটা করো, ব্যাস এর নাম শরিয়াত। এর নামই শরিয়াত। তোমার মন গড়া চলার নাম শরিয়াত না। মন গড়া শরিয়াত শব্দের অর্থ কি? কানুন, নিয়ম, রাস্তা, তরিকে আম, প্রশস্ত রাস্তাকে শরিয়াত বলা হয়। একে কি বলা হয়? আল্লাহ কি কয়? সুম্মা জাআলনাকা আলা শরিয়াতি মিনাল আম ফাত্তাবিহা ওয়ালা তাত্তাবিহু আল্লাযিনা লা ইয়ালামুন। হে আমার নবী, সুম্মা জাআলনাকা আলা শরিয়াতি মিনাল আম আই মিনাদ দ্বীন, দ্বীনের মধ্য থেকে আপনাকে আমি যেই শরিয়াতের উপরে প্রতিষ্ঠিত করেছি ওই শরিয়াতের ইত্তেবা অনুসরণ আপনি করুন। ওয়ালা তাত্তাবিহু আল্লাযিনা লা ইয়ালামুন, যারা মূর্খ, জাহেল, যারা কোরআন ও হাদিসের জ্ঞান নাই, ওদের অনুসরণ অনুকরণ আপনি করিয়েন না। কাকে বলছে? আল্লাহ নবীকে আল্লাহ পাক বলছে। তা আপনার আমার অবস্থা কি? তা শরিয়াত কয়টা জিনিসের নাম? কি কি ভাই? করণীয় বর্জনীয়। এবার আসেন, আকিমুসসালা, নামাজ কায়েম করো, আকিমুদ্দিন, এখন যদি আপনি দিনকে কায়েম না করার চেষ্টা না করে, কিংকা কায়েম করার চেষ্টা যদি না করেন, তাহলে আপনি আল্লাহ পাকের আদেশকে বর্জন করলেন কি করলেন না? তা আপনি অলি হন কীভাবে? এই দেখছেন, ফাউন্ডেশন পাইয়া গেছে তো। অঙ্কের সূত্র যদি পাইয়া যায়, অঙ্কের সূত্র যদি পেয়ে যায়, তাহলে অঙ্ক মিলবে। এবার দেখবেন কে কে অলি না কে কে অলি, আপনারা বলবেন। এখন দেখবেন, যদি কোনো ব্যক্তি দাড়ি কামায়, অলি কি অলি না? দেখছেন সূত্র পাইছেন, কারণটা কি? সূত্রটা কি বলেন তো? দাড়ি কাটা। এই আলহামদুলিল্লাহ, ধন্যবাদ তোমাদেরকে, আমিও ধন্যবাদ নিজেকে দেই। কমপক্ষে বয়ান বুঝে এসে গেছে, আল্লাহ পাকের শুকর। এই রোজার মধ্যে, এই রোজার মধ্যে ঘাম ঝরাইয়া যে উদ্দেশ্য আমার হাসিল হয়ে গেছে। একজন বিশাল পীর, আপনার ফ্যানের দিকে তাকাবার সময় হইল কি আপনাকে? বেয়াকুব জাহেল, তোমার এই বয়ানের পরে ফ্যানের দিকে তাকাবার জেহেন গেল কেমনে? তুমি জাহেল? একটা বিশাল পীর, দস্তর মস্তর সব কিছু আছে, আবা টাবা, দাড়ি ও বুক ভাসানো, বিশাল পাক দিয়ে সব বিশাল, কিন্তু বিপর্দা। তার কাছে তাবিজ আনার জন্য মহিলারা যায়, আল্লাহর অলি, ঠিক আছে না? কারণটা কি বলেন তো? দেখছেন সূত্র, দেখছেন সূত্র, দেখছেন কত বড় মারাত্মক সূত্র। আসলে আমরা সূত্র জানি না, সমস্যা এখানে, সমস্যা এখানে, অন্য জায়গায় সমস্যা নাই। এবার বলেন তো,
নৌকায় ভোট দিলে সওয়াব হবে না গুনাহ হবে? ধানের শেষে ভোট দিলে সওয়াব হবে না গুনাহ হবে? নাঙ্গলে ভোট দিলে সওয়াব হবে না গুনাহ হবে? এখন কেউ যদি বলে আমি স্বপ্নে দেখছি নাঙ্গলে ভোট দেওয়ার জন্য, ধানে ভোট দেওয়ার জন্য, আল্লাহর ওলি, কারণটা কি দেখছেন অবস্থাটা দেখছেন? ওলি বাইরে গেছে সব। এখন আমি ছাকনি দিয়ে দিছি তো, আমি চালন দিয়ে দিছি, এখন সাইকে নান বলে হুজুর কারণটা কি গুনাহ হবে কেন? সাক্ষী, মিথ্যা সাক্ষী দেওয়া হারাম, কবিরা গুনাহ। আর ভোট কি জিনিস? হারামের উপরে সমর্থন করা, দিনের উপরে সমর্থন করা কি কুফুরি? মিয়া শুধু হারাম কুফুরি, মারাত্মক অবস্থা। বদ্দিনকে সাক্ষী দেয়া, একটা হলো হারামের উপরে সাক্ষী দেওয়া, আর বদ্দিনকে স্বীকৃতি দেওয়া, এটা মারাত্মক ব্যাপার। কিন্তু বদ্দিনকে যা দিন না তাকে স্বীকৃতি দেয়া, হ্যাঁ ঠিক আছে তোমার কাজ, এটা মারাত্মক। না মানেন ফাঁস এক, অস্বীকার করলে নামাজ না পড়েন ফাঁস এক, যদি বলেন নামাজ লাগে না, রোজা না রাখেন ফাঁস এক, যদি রোজা লাগে না, রাজাল আছে কিন্তু ভাই, সমস্যায় পড়িয়েন না। যদি কোনো ছেলে বাবার কথা না মানে সেই ছেলেটা কি বেয়াদব? কি হয় যদি ছেলে বলে আমার বাবাই না, ভেজাল আছে কিন্তু। একটু হলো বাবার কথা না মানা এক জিনিস, আর বাবাকে অস্বীকার করা ভিন্ন জিনিস। ইসলামকে, ইসলামকে না মানা এক জিনিস, ইসলামকে অস্বীকার করা এটা ভিন্ন জিনিস। বাপকে অস্বীকার করলে জারজ হয়, কথা না মানলে বেয়াদব হয়, ইসলাম না মানলে ফাসেক হয়, আর ইসলামকে অস্বীকার করলে বেঈমান হয়। রাগটা করছেন আওয়ামী লীগের ম্যানিফেস্ট কি জানেন না? সমস্যা আমাদের দেশে এখানে, আমাদের দেশের সমস্যা সেকুলারিজম, সেকুলারিজম, সেকুলারিজমের বাংলা শব্দ অর্থ ধর্ম নিরপেক্ষ বাদ। আল্লাহ কি কয়? আল্লাহ কি কয়? ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম কি ইসলাম। আল্লাহকে আমার কাছে পছন্দ ইসলাম, তুমি বললো আমি নিরপেক্ষ, সমস্যা না কোন জায়গায় দেখেন তো বেজাল। আল্লাহকে আমি ইসলামের পক্ষে, আমি কার পক্ষে? তুমি বলো আল্লাহ না, আমি তো নিরপেক্ষ। কি অবস্থা, কি রাগটা করছেন নাকি? আরে ভাই আপনি করেন গিয়া, এ তো আমার সমস্যা না, নামাজ পড়া ফরজ, আপনি পড়িয়ে নেন আপনার ব্যাপার, কিন্তু আমার মাসালা বয়ান করতে দেয়, রোজা রাখা কি আপনি রাখিয়ে নেন আপনার ব্যাপার, কিন্তু আমাকে মাসালা বয়ান করতে দেন, দাড়ি রাখা কি? দেখছেন এই মাসালা ঠিক মতো পুষে নেয় আওয়ামের কাছে, একজন মাসালা জানে না। দাড়ি রাখা ওয়াজিব, সাবাদা দি সুন্না, এটা সাবাদ আছে কিসের দ্বারা? সুন্নাতের মাধ্যমে। আচ্ছা বলেন তো আসমান বানাইছে কে? জমিন, গোটা মাখলুকাত, আমাকে আপনাকে? এখন আল্লাহ কি কয়? সব যেহেতু আমার, আসমান আমার, জমিন আমার, সূর্য আমার, তোকে, তোর বাবাকে, তোর সদ্য গোষ্ঠী সৃষ্টি করছে আমি, যেহেতু সব আমার, কেসে আইনও চলবে আমার, দাবি কে করছে? আল্লাহ। কে করছে দাবি? আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ইনিল হুকমু আল্লাহর দাবি। ডেমোক্রেসি চলবে না, সোশ্যালিজম চলবে না, ক্যাপিটালিজম চলবে না, কমিউনিজম চলবে না, চলবে কারাই? আমি বললাম না না না, চলবে ডেমোক্রেসি না, জনগণই আইনের উৎস। আল্লাহ কি বলছিল? আল্লাহ সকল ক্ষমতার আইনের, আর আপনি বলছেন বাই দ্য পিপল, অব দ্য পিপল, ফর দ্য পিপল, আর কলেমা ছিল কি বাই দ্য আল্লাহ, অব দ্য আল্লাহ, ফর দ্য আল্লাহ, আর আব্রাহাম লিঙ্কনের কলেমা কি বাই দ্য পিপল, অব দ্য পিপল,
ফর দ্য পিপল, আর আমাদের কলমে আছে বাই দ্য আল্লাহ, অব দ্য আল্লাহ, ফর দ্য আল্লাহ। এর পরেও যদি তুমি আল্লাহকে মানার দাবি করো তাহলে বেঈমানটা কি হবে? বেঈমানটা দেখাও না, তুমি যদি কলেমা অস্বীকার করছো, তুমি ডাইরেক্ট কলেমাকে অস্বীকার করছো, সমস্ত ক্ষমতার মালিক, তুমি বলছো সমস্ত ক্ষমতার মালিক জনগণ, সমস্ত ক্ষমতার উৎস, তুমি বলছো সমস্ত ক্ষমতার উৎস জনগণ। ভাইও, যদি রাজনীতি শুধু ব্রিজ পোল আর রোডের সাথে আর সাউল আর গোমের সাথে সম্পৃক্ত থাকতো তাহলে একটা ভিন্ন কথা ছিল, কিন্তু রাজনীতি শুধু ওই ডাইল সাউল গম কম্বল আর পিচ ডালা রাস্তার সাথে সম্পৃক্ত না, এটা আমার ইমানের সাথে সম্পৃক্ত, এটা আমার কোরআনের সাথে সাংঘর্ষিক। ইয়ার কি মনে করছেন নাকি? এটা পাগলামি মনে করছেন? আমি তো কুকুর না যে আমাকে ঘি এবং চাউল দিলেই আমি তোমার বশ হয়ে যাব। আমি তো শুয়ার না, আমাকে খাদ্য দিলে আমি তোমার আনুগত্য স্বীকার করব। আমাকে কম্বল ল্যাপ দিলেই আমি তোমার প্রশংসা লিপ্ত হয়ে যাব। আমাকে পিচ ঢালাই রাস্তা এবং পোল দিলে, ব্রিজ দিলে, আমার বাড়িতে ভালো ভালো চাউলের বস্তা পাঠাইলেই আমি তোমার আনুগত্য হয়ে যাব। আমি তো জানোয়ার না, আমি তো মুসলমান। জীবনভর এদেশের মানুষ গামছা পরিয়া কাদার মধ্যে হাঁটবো, তারপরে ইমান বিক্রি করবো না? আপনি কি ভাবতেছেন, আপনি কি ভাবতেছেন কি? এই কারণে অনেক মৌলবীর অনেক কিছু পারে কিন্তু আমরা পারি না। ওই যে তাহকি করে দেখছি ভেজাল, তাহকি করে দেখছি কি ভেজাল। এই ভেজাল মুক্ত হও, পেট পিটের মায়া ছাড়ো, আমার মাওলার মহাব্বতকে অন্তরের মধ্যে জমা করো, দেখবা দুনিয়া কিচ্ছু না, কিচ্ছু না। লা তাজিদু কওমা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াদুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিম আল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্না মুমিন, আমার মামা বেজার হোক, আমার বাবা বেজার হোক, আমার মা বেজার হোক, আমার ভাই বেজার হোক, আমার সন্তান বেজার হোক, আমার জীবন চলে যায় যাক, যে আল্লাহ ও আল্লাহর রসুলকে মহাব্বত করে দুনিয়ার কোনো কিছু কি সে কোনোদিন মহাব্বত করতে পারে না? কি কথা, ঠিক না ভাই? এর জন্য আমি সমস্ত মুসলমানদেরকে বলবো, আমার মোমেন বন্ধুদেরকে বলবো, রমজান মাসের আজকে 24 দিন চলিয়া যাইতে আছে, আল্লাহ পাক রোজাকে ফরজ করেছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা কি হতে পারো? আর যদি মুত্তাকি হইতেই পারো, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও ওয়া নাযারুয-যালিমিনা ফীহা জিসিয়া। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ খুব বেশি এন অবস্থায় থাকবে, খুব মারাত্মক অবস্থায়। এই ঘটনা আপনারা অনেকেই জানেন। অতারা কুল্লা উম্মাতিন জাসিয়া কুল্লু উম্মাতিন তুদা ইলা কিতাবিহা আল ইয়াউমা তুজাউনা মা কুনতুম তাআমালুন। সমস্ত মানুষ নতজন অবস্থায় থাকবে, কার কোনো মুশ থাকবে না। ইয়া আইয়ুহান নাস উত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ইয়া আইয়ুহান নাস উত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াউমান লা ইয়াজ্জি ওয়ালিদুন ওয়া ওয়ালাদিন অলা মাউলুদিন হুয়া যাযিউন ওয়ালিদিহি শাইয়্যা ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন
ফালা তাগুরান্নাকুম থামারা তাগুরান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ফালা তাগলা ইয়াগুরান্নাকুম বিল্লাহিল গুরুর। কিয়ামতের ময়দান খুবই মারাত্মক, কেউ কাউ পরিচয় দিবে না, কেউ কাউ পরিচয় দেবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যেই দিন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলের পরিচয় দেবে না, ছেলে মায়ের পরিচয় দেবে না, বাবা ছেলের পরিচয় দেবে না, ছেলে বাবার পরিচয় দেবে না, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে। ওইদিকে লক্ষ লক্ষ কোটি কোটি আল্লাহ পাকের মুমিন মুত্তাকিন যাদের মধ্যে তাকওয়াস, ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযীনা তাকাও ওয়া নাযারু যালিমিনা ফীহা জিসিয়া। 30,000 বছরের ফুল সিরাত, চুলের চেয়েও চেকন, তলোয়ারের চেয়েও ধার, নিচের জাহান্নামের আগুন, আমাবস্যার চেয়েও অন্ধকার, ধরণি নাই, বাতি নাই, সাথী নাই, সবাই নিজে চিন্তিত। এই ফুল সিরাত কারা পাড়ি দিতে পারবে? আল্লাহ পাক নিজেই বলেন, নিজেই বলেন, নিজেই বলেন, কি বলেন? নাত্তাকাও, নাত্তাকাও, যাদের মধ্যে তাকওয়া থাকবে, কি থাকবে? তাকওয়া। ওয়াইন মিনকুমিল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া। এই ফুল সিরাত পাড়ি পড়তে কি দিতে হবে? এটা আল্লাহ পাকের অনবরত নিয়ম, নিয়ম কানুন, এটা আল্লাহ পাকের নিয়ম। রসুল হোক, নবী হোক, সবাইকে ফুল সিরাত কে পাড়ি দিতে পারবে? যাদের মধ্যে তাকওয়া আছে তারা ফুল সিরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। অনাজারু যালিমিনা ফীহা জিসিয়া। আর যাদের মধ্যে তাকওয়া নাই, খোদার ভয় নাই, জিসিয়া জাসিয়া, জিসিয়া একই শব্দ, ওই সুরে জাসিয়া আছে না, কতরা কুল্লা উম্মতিন জাসিয়া, অর্থ কি? নত হওয়া, নুইয়া যাওয়া। যেরকম উপর থেকে কাউকে ধাক্কা মারলে মানুষ কি হয়ে যায়? নত হয়ে যায়। ঠিক তদ্রূপ সিরাতের উপর থেকে নত হইয়া মানুষগুলি ঘুম ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। তো যাদের মধ্যে তাকওয়া থাকবে তারা পুসরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু যাদের মধ্যে তাকওয়া নাই, খোদার ভয় নাই, নাফরমান বদমাস বেঈমানরা দেখবে, কত বাবায় দেখবে তার ছেলে পুসরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া গেছে, বাবায় আটকা পড়িয়া গেছে। যেরকম নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবায় দেখবে তার ছেলে নবী ইব্রাহিম পুসরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া গেছে, বাবায় আটকা পড়িয়া গেছে। আবার কত ছেলে দেখবে তার বাবা চলিয়া গেছে, ছেলে ধরা খেয়া গেছে। যেরকম নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে দেখবে তার বাবা নবী নূহ পুসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া গেছে, ছেলে আটকা পড়িয়া গেছে। কত স্ত্রী দেখবে স্বামী চলিয়া গেছে, স্ত্রী আটকা পড়িয়া গেছে। যেরকম নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী দেখবে তার স্বামী নবী লূত পুসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া গেছে, তার স্ত্রী আটকা পড়িয়া গেছে। আবার কত স্বামী দেখবে তার স্ত্রী চলিয়া গেছে, স্বামী ধরা খেয়া গেছে। যেরকম আসি আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বামী ফেরাউন দেখবে তার স্ত্রী আসিয়া পুসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া গেছে, স্বামী আটকা পড়িয়া গেছে। কত মুরিদ দেখবে পীর চলিয়া গেছে, মুরিদ আটকা পড়িয়া গেছে। আবার কত পীর দেখবে মুরিদ চলিয়া গেছে, পীর বেচারা আটকা পড়িয়া গেছে। কত উস্তাদ দেখবে ছাত্র চলিয়া গেছে, উস্তাদ ধরা খেয়া গেছে। কত বড় লোক দেখবে তার পাশের বাড়ির গরিব চলিয়া গেছে, বড় লোক বেচারা আটকা পড়িয়া গেছে। যখন নাফরমানরা মুমিনদের পুসরাত পাড়ি দেওয়া দেখবে তাদের মনের মধ্যে আশা হবে আমরা পুসরাত পাড়ি দিতে পারবো। যখন ইমানবিহীন, তাকুয়াবিহীন, আমলবিহীন হামাগুড়ি হাপ্পুর দিয়ে আস্তে আস্তে পুসরাত উঠবে, অমনি কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলাইয়া ঘুম ঘুম
জাহান্নাম থেকে উঠবে না। তাহলে বাবারা আজকে রমজানের ২৪ দিন চলিয়া যাইতে আছে, জাহান্নাম থেকে নাজাদের ৪ দিন চলিয়া যাইতে আছে। ওই জাহান্নাম থেকে নাজাদ না দিয়া তুমি আমাদেরকে কবরে নিও না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা রহমনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ 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 গুনার বোঝা মাথায় নিয়া বহুত আশা করে তোমার সাই দরবারে হাত তুলছিল মাওলা, দয়া করে মায়া করে তুমি আমাদের জিন্দগির সমস্ত গুনাহ কথা মাফ করে দাও। আল্লাহ আল্লাহ যত গুনাহ করে সমস্ত গুনাহ মাফ করে দাও। আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়া থাকার তৌফিক দিয়া দাও। আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়া থাকার তৌফিক দিয়া দাও। আল্লাহ তুমি গোটা দুনিয়ার রহমত নাজিল করো, আমার গোড়া মাখলুকাত রহমত নাজিল করো। আল্লাহ গোটা মানুষের উপর রহমত নাজিল করো। আল্লাহ খাস করে গোটা মুসলমান মুমিনের রহমত নাজিল করো। আল্লাহ আমাদের দেশের রহমত নাজিল করো। আল্লাহ সমস্ত মুমিন মুত্তাকিনদের উপর রহমত নাজিল করো। আমাদের আহল আউলাদদের উপর খাস রহমত নাজিল করো। মাওলা আমাদের গুনাহ খাতা সব মাফ করিয়া দাও, গুনাহ থেকে বাঁচি এত কার তৌফিক দিয়া দাও। ইয়া আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতা থেকে নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতা থেকে নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় না। আল্লাহ যতদিন জিন্দা রাখো ইসলাম হয়ে জিন্দা রাখিও। আল্লাহ যখন শেষ ডাক দেবে ইমানের সাথে ডাক দিও। আল্লাহ আমাদের আহল আল্লাহ তোমার খাস গোলাম বান্ধবীর কবুল করে দাও। আল্লাহ আল্লাহ যাদের ছেলে বড় হয়েছে ভালো পাত্রীর ব্যবস্থা করে দাও। আল্লাহ যাদের মেয়ে বড় হয়েছে ভালো পাত্রের ব্যবস্থা করে দাও। আল্লাহ আমরা যে যেভাবে কামাই করে হালাল রুজির মধ্যে বরকত দিয়া দাও। ইয়া আল্লাহ আমাদের সমস্ত গুনাহগাতা মাফ করে দাও। ইয়া আল্লাহ যারা অসুস্থ আছে পরিপূর্ণ আমাদের শিফায় কামেলা আছে নাসিব করো। ইয়া আল্লাহ যারা অসুস্থ আছে পরিপূর্ণ শিফায় কামেলা আছে নাসিব করো। ইয়া আল্লাহ সৌদি আরবের এক ভাই আমাদের বিপদে আছে, তোমার বিপদকে দূর তার বিপদকে দূর করে দাও। ইয়া আল্লাহ যত মুমিন মুমিনাত যত মুজাহিদরা কবরে আসে চিরতরে তাদের কবরে আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শাইখ ও মুর্শিদের কবরকে জান্নাতের মধ্যে সামিল করে দাও। মা দাদা সহ তমাম দুনিয়ার মা শাইখদের মা কাকে জান্নাতের বলন্দ করে দাও।